হ্যালো, গুড আফটারনুন। পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আমাদের এখানকার ওয়েদার কি বলো তো, ভীষণই বাজে। মানে কাল থেকেই বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে ছেড়ে গেছিলো, এর জন্য সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল এই জন্য রবীন্দ্র জয়ন্তী উৎসবটা হলো না, ক্যান্সেল হয়ে গেছে। তো আজকেও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে দিই, যেটা মেন কথা সেটাই চলে আসি। তো কথাই আছে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তো আমি তো ইনসাইড আউটকে নিয়ে ভিডিও করেছিলাম, তো ইনসাইড আউট তো আমার ভিডিওটা দেখেও নেই, কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে এত ভরিয়ে দিয়ে যেটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। যারা আমাকে কমেন্ট করেছো, স্পেশালি যারা আমাকে কমেন্ট করেছো, আমি তাদের বলবো যে তোমাদের না অনেক ট্যালেন্ট, সত্যি বলছি, তোমাদের প্রচুর ট্যালেন্ট, প্রচুর ট্যালেন্ট। মানে তোমাদের এই ট্যালেন্টের জন্য আমি তোমাদেরকে ক্ল্যাপ জানাচ্ছি। মানে সত্যি বলছি, তোমাদের অনেক ট্যালেন্ট। মানে তোমরা আমাকে চেনো না, আমাকে জানো না, আমার মাত্র একটা ভিডিও দেখে তোমরা কি সুন্দর মানুষকে বিচার করে ফেলো না, কে কিরকম না কিরকম। যেরকম কৃষ্ণের শত নাম হয় না, কৃষ্ণের 108টা নাম হয়, তোমরাও সেরকম আমাকে 108টা নাম দিয়ে দিয়েছো। কেউ ফালতু মহিলা, কেউ বাজে মহিলা, কেউ চরিত্রহীন, আবার কেউ কেউ তো অনেক কিছু, অনেক কিছু, অত নাম আমার মাথায় নেই যে এত নাম। তো যাই হোক, তোমরা ইনসাইড আউটকে ভালোবাসো বলেই, তোমরা সহ্য করতে না পেরে তোমরা এত কমেন্ট আমাকে করেছো। ঠিক আছে, আমি মাথায় করে নিলাম তোমাদের ওই কমেন্ট। আর যারা ইউটিউবে নোংরামি করে বেড়াচ্ছে, নোংরামি বলতে শরীর দেখাচ্ছে, মানে বাজে বাজে ভিডিও দিচ্ছে, তাদেরকে তোমরা কিরকম ধরনের কমেন্ট করবে আমার তো জানা নেই। ঠিক আছে, হয়তো এর থেকেও হাই লেভেলের করবে কমেন্ট, সেটা যাই হোক সেটা তোমাদের ব্যাপার। তোমরা কাকে কীরকমভাবে চোখে দেখবে না দেখবে সেটা তোমাদের, সম্পূর্ণ তোমাদের ব্যাপার, সেটা আমি তোমাদের কিছু বলতে পারি না। তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখেছো, এর আগের ভিডিওটা যারা তোমরা দেখেছো, আশা করছি তোমরা আমার এই ভিডিওটাও মন দিয়ে শুনবে, ভালো মতো দেখবে। তো আমি যে ভিডিওটা ইনসাইড আউটকে নিয়ে ভিডিওটা করেছিলাম, আমি ওখানে বলেছিলাম ইনভাইট করার কথা। আমি ওই ভিডিওটাতে স্পেশালি কি একবারও বলেছি ইনসাইড আউট কেন পার্সোনালি আমাকে ইনভাইট করলো না? এই কথা কি আমি একবারও বলেছি ভিডিওতে? আমি বলেছি আমাদের মতো ছোট ইউটিউবারদের, আমি আমার কথা পার্সোনালি বলিনি কিন্তু। আর আমার, আমি তো ভিডিওতে বলেই দিয়েছি আমি চুনুপুটি, সেখানে আমি কেন বলবো যে ইনসাইড আউট আমাকে ইনভাইট করো তুমি, সেটাখানে আমি কেন বলবো? আমি ছোট ইউটিউবারদের কথা বলেছিলাম। কিছু কিছু কমেন্ট এসছে যে আমি তাদের সাথে একমত, তারা আমাকে বলেছে যে তুমি এখনও সেই লেভেলে পৌঁছাওনি যে তোমাকে ইনসাইড আউট ইনভাইট করবে। আমি তো নিজেই বলেছি ভিডিওতে যে আমি এখনও সেই লেভেলে পৌঁছাইনি যে ইনসাইড আউট আমাকে ইনভাইট করে তাদের কোনো ফ্যামিলি পার্টিতে, তাদের কোনো ফ্যামিলি অকেশনে। আমি সেটা স্বপ্নেও ভাবি না, আমি সেটা মাইন্ডে আনতেও চাই না, আমি চাইও না যে আমি ইনসাইড আউট সাথে দেখা করব, ওদের ফ্যামিলি অকেশনে আমাকে ডাকবে, আমি এগুলো ভাবতেও চাই না, আমার মাথাতেই আসে না। আর আমি তো ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমি চুনোপুটি, তা আমাকে, আমার মতো ইউটিউবারকে কেন ওরা ইনভাইট করবে? আমি তো সেই লেভেলেই পৌঁছাইনি যে আমাকে ইনভাইট করবে, তা তোমরা কেন বলবে? আমি তো নিজেই ভিডিওতে বলেছি, সত্যি কথা বলতে আমি ভয় পাই না, আমি নিজেই বলছি যে আমি চুনোপুটি। তো আমি কেন বলবো ইনসাইড আউট আমাকে তুমি ইনভাইট করোনি বলে আমি তোমায় জ্বলে পুড়ে খা ছাড়খাড় হয়ে যাচ্ছি? আমি কি একবারও সেই কথা বলেছি তুমি আমাকে কেন ইনভাইট করোনি? একবারও কি সেই কথা আমি বলেছি ভিডিওতে? আমি আমাদের মতো ইউটিউবারদের কথা বলেছি, আমি তো ছোট, একদমই ছোট, আমি কিন্তু একবারও সেই কথা বলিনি যে সব ইউটিউবারদের তোমাদের ইনভাইট করতে হবে, নাহলে হবে না, আমি এই কথাও একবারও বলিনি। আমি ছোট ইউটিউবারদের কথা বলেছি, আর আমি পার্সোনালি আমার নিজের কথাও বলিনি যে আমাকে কেন নিমন্ত্রণ করা হয়নি। তাহলে তোমরা কেন এরকম জঘন্য জঘন্য কমেন্ট করছো? কেন তোমরা বলছো খেতে, মানে নিমন্ত্রণ করেনি বলো, নির্লজ্জ, বেহায়া, অসভ্য মহিলা, ফালতু মহিলা, নিমন্ত্রণ করেনি বলে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। আর কেউ কেউ তো আমাকে কমেন্ট করেছো যে খেতে পায় না, কোনোদিন খায়নি, এর জন্য এত খাবার দেখেছে, এত মানে আয়োজন দেখেছে বলে লোভ সামলাতে না পেরে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। শোনো, তোমাদের একটা কথা বলি, খাবার সবাই খায়, ওরা হয়তো রেগুলার মাটন দিয়ে ভাত খায়, যেহেতু বড় লোক স্ট্যান্ডার্ড, ওরা হয়তো রেগুলার মাটন দিয়ে ভাত খেতে পারে, কিন্তু কেউ কেউ মাছের ঝোল দিয়েও ভাত খায়, কেউ কেউ ডাল দিয়ে ভাত খায়। আমরা হয়তো ডাল দিয়ে ভাত খাই, আমরা প্রতিদিন মাটন দিয়ে ভাত না খেতে পারি, মাসে একবার হলেও মাটন খাই। তো খাওয়া নিয়ে কাউকে উল্টোপাল্টা কথা বলুন। আজ ভিডিওটা করে যদি আমি অন্যায় করে থাকি, তো আমি বলবো সমান অন্যায় তোমরাও করছো,
কাউকে না বুঝে না জেনে এরকম ধরনের কমেন্ট করছো, তাহলে তোমরা আর আমার মধ্যে কি পার্থক্য থাকলো? আমি যদি আজ বাজে হয়ে থাকি তো তোমরাও কিন্তু সেমই হয়ে গেলে। তোমরা এত বড় বড় কমেন্ট করছো না, আমি সত্যি বলছি কারো কমেন্ট আমি পুরোটা, এত বড় বড় কমেন্ট আমি পড়ার টাইম পাইনি। বুঝতেই পেরেছি, আমি জানি এগুলো সব নেগেটিভ কমেন্ট হবে, এর জন্য সবাইকে লাভ রিয়াক্ট দিয়ে দিই। তোমরা আমাকে এত কষ্ট করে কমেন্ট করেছো, এত ধৈর্য ধরে কমেন্টগুলো লিখেছো, এর জন্য সবাইকে আমি লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছি। আমি জানি এগুলো সব নেগেটিভ কমেন্টই হবে, এর জন্য পড়ার টাইম পাইনি। ছোট ছোট কিছু কমেন্ট পড়েছি আর বাদবাকি এত বড় বড় কমেন্ট সত্যি বলছি আমি পড়ার টাইম পাইনি, এই জন্য আমি সবাইকে লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছি। কারণ তোমরা এত সময় ধরে ধৈর্য ধরে কমেন্ট লিখেছো বলে আমি তোমাদের ভালোবাসা জানিয়েছি। একজন আমাকে কমেন্ট করেছে, যার 973টা ভিডিও করার পরও সে ওপরে উঠতে পারেনি, সে তো হিংসা করবে। দেখো আমি একটা কথা বলি, আমি মানছি আমি 973টা ভিডিও করেছি, তবে আমি ইউটিউবে এসেছি বেশি দিন হয়নি, আমার মাত্র 8 মাস হয়েছে আমি ইউটিউবে এসেছি। তো আমার যদি সেরকম মাইন্ডে থাকতো না যে আমি বড় বড় ইউটিউবারদের নিয়ে আমি এগিয়ে যাব, বড় বড় ইউটিউবারদের কন্টেন্ট বানিয়ে তাদের নামে বাজে ভিডিও করে আমি এগিয়ে গিয়ে আমার চ্যানেলটা বিশাল বড় করে ফেলবো, তাহলে আমি 973টা ভিডিওর জন্য অপেক্ষা করতাম না। আমি ফার্স্ট দিন থেকে ফার্স্ট ভিডিও করে আমি সবার পেছনে লেগে বড় মানে অনেক এগিয়ে যেতাম, এতদিনে হয়তো অনেক বড় হয়ে যেতাম। আরেকজন কমেন্ট করেছে যে আমার 126 সাবস্ক্রাইব, তুমি আমাকে প্রমোট করে দাও। তো দেখো ভাই, সে ভাই না বোন আমি সঠিক জানি না, তবে এটুকু বলবো, দেখো বন্ধু, আমি তো এখনও সেই লেভেলে পৌঁছায়নি, এতটাও বড় ইউটিউবার হইনি, একদম ছোট্ট ইউটিউবার আমি। মনের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি বড় হই, তবে অবশ্যই তোমাকে সেদিন প্রমোট করে দেবো। সেরাউটকে এত ভালোবাসো এটা দেখে ভালো লাগলো। তো এই ভালোবাসার খাতিরে আমি একটা ছোট্ট কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা তো সবাই ইনসাইড আউটের রেগুলার ভিডিও দেখো, অবশ্যই জানবে, তোমাদের মনেও থাকবে, আমি ইনসাইড আউটের ভিডিও যখন ওদের 10,000 সাবস্ক্রাইব ছিল তখন থেকে আমি দেখছি। তো তোমাদের হয়তো মনে থাকবে ওই ভিডিওটার কথা, ইনসাইড আউটেতে দাদা বর্দি পাখি পুষত, তাদের ব্যালকনিতে বিশাল বড় একটা খাঁচা ছিল, সেখানে অনেক বর্দি পাখি পুষত। তো কিছু কিছু সব বর্দি পাখিগুলো মরে যাচ্ছিলো বলে লাস্টে দুটো পাখি বেঁচেছিল, তো আর একটা পাখি পটি হয়ে মারা গেল। তো একটা পাখি যখন ছিল তখন দাদা ব্লগে বলছিল যে একটা দেখে কি করব, মানে উড়িয়ে দেবে, এরকম একটা কথা বলছিল। তো তারপরের ভিডিওতে মানে দেখিয়েছিল যে পাখিটা উড়ে যাচ্ছে, সেই দাদা নিজে ইচ্ছে করে উড়িয়ে দিক বা বাই চান্স উড়ে গেছে এমন একটা ভিডিও মানে ব্লগে দেখিয়েছিল। তো সেই ভিডিওতে তোমরা এত নোংরা নোংরা কমেন্ট করেছো ওই দাদাকে, তোমরা এত কমেন্ট, এত বাজে বাজে কমেন্ট করেছো মানে বলার কথা না। তারপর ভিডিওটা ডিলেট হয়ে গেছিলো বাই চান্স হাত লেগে, তবুও তোমরা বাজে বাজে কথা বলেছো। তারপরে দাদা মানে বাধ্য হয়েছে তোমাদের সত্যিটা বলার জন্য আর একটা ভিডিও করে তোমাদের সত্যিটা বলেছে। তবে তোমরা যখন ইনসাইড আউটকে এতটাই ভালোবাসো, তবে কেন করেছিলে সেদিন বাজে বাজে কমেন্ট, কেন করেছিলে বাজে বাজে? তোমরা তো ইনসাইড আউটকে ভালোবাসো, তোমরা অন্ধ বিশ্বাস করো ইনসাইড আউটকে, কেন করেছিলে বাজে কমেন্ট? তখন আমি ব্লগ করতাম না, তখন আমি ভিডিও দেখতাম, তবে কেন করেছিলে সেদিন তোমরা? আমার আমার একটাই কথা, আজ যখন তোমরা এত ভালোবাসো ইনসাইড আউটকে, ভিডিও ডিলেট হওয়াতে পাখি উড়িয়ে দেওয়াতে কেন তোমরা এরকম বাজে কমেন্ট করেছিলে সেদিন? তোমাদের ভালোবাসা কোথায় গেছিল বলো, সেদিন তোমাদের ভালোবাসাটা কোথায় গেছিল? তোমরা কি বলো তো, যাকে ভালোবাসবে মানে যাকে ভালোবাসার ভালোবাসো, কিন্তু তাদের হাত থেকে যদি পান থেকে চুন খসে যায় তোমরা তাকে ধুয়ে কাপড় পরিয়ে দাও বাজে কমেন্ট করে? তো আমি এইসব ব্যাপারে আর যেতে চাইছি না। ভিডিও আমি ভেবেছিলাম ভিডিও করব না, তবে তো পরে ভাবছি যে আমি তো তোমাদের কাছে খারাপ হয়েই গেছি, খারাপ যেহেতু হয়ে গেছে আমি নিজের কাছে খারাপ হতে চাই না, তার কারণ এর জন্য আমি ভিডিওটা করলাম। আমার ভিডিওটা করার একটাই কারণ, আমি তোমাদের ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিওটা করেছি, ধন্যবাদ এর জন্যই দেব, কারণ আমি যখন নিজের কন্টেন্ট ইউজ করে ভিডিও করি তখন তোমরা দেখো না, দেখবে কী করে, তোমরা তো আমাকে চেনোই না, দেখো তো দূরের কথা, তো তোমরা তো আমার ভিডিও দেখো না। তাই আজ যখন আমি ইনসাইড আউটকে ট্যাগ করে কন্টেন্ট বানিয়ে আমি ভিডিও করেছি, তো তোমরা আমার চ্যানেলে এসছো, আমার ভিডিওটা দেখেছো, আমাকে খারাপ মহিলা হিসেবে তোমরা চিনেছো, আমার ভিডিওতে এসে কমেন্ট করেছো, সেই বাজে কমেন্টই হোক না কেন কমেন্ট করেছো, তো এটা আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমার ভিডিও দেখেছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি ভিউয়ার্স হচ্ছে আমার কাছে ভগবান, ভগবান তো আমার মাথার উপর আছেই, তারপরে হচ্ছে তোমরা। আর তোমরা যে আমাকে কমেন্ট করেছো সেই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না, সে বাজে কমেন্ট করো আর খারাপ কমেন্ট করো, কমেন্ট তো করেছো বলো,
তা এতে আমি ভীষণ খুশি আছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওটা দেখেছো বলে। আমি জানি তোমরা এরপরে আমার ভিডিও দেখবে না, তোমাদের কাছ থেকে সেই আশাটাও আমি করি না যে তোমরা নেক্সট টাইম আমার কোনো ভিডিও দেখো, ঠিক আছে? তো এটুকুই বলবো, তো চলো তোমরা খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমার আর তোমাদের কিচ্ছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই, টাটা, লাভ ইউ অল, বাই বাই।